অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ন্যাশনাল কনফারেন্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে 25শে ডিসেম্বর। করোনা অতিমারির কারণে এবছর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ন্যাশনাল কনফারেন্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ধর্মনগর নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন এবিভিপির কার্যকর্তারা। এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবিভিপির ধর্মনগর কলেজ ইউনিটের নতুন কমিটির কার্যকর্তাদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির নাম ঘোষণা করেন এবিভিপির ধর্মনগর শাখার সহসম্পাদিকা জুই রায়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর নগর ইউনিটের সেক্রেটারি, আমি আমার কমিটিটাকে ডিক্লেয়ার করছি। এখন আমাদের 2021-এর ইউনিট প্রেসিডেন্ট ডক্টর সুমন অধিকারী মহাশয়, ভাইস প্রেসিডেন্ট তরুণ কুমার দাস কানুনগ, বিভাস দেব, অভিজিৎ পাল, সেক্রেটারি জুই রয়, জয়েন্ট সেক্রেটারি রিপন রুদ্রপাল, নীলাঞ্জনা ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য, অনয় নাগ, সুরেন্দ্র রিয়াং, অফিস সেক্রেটারি প্রিয়াঙ্কা পাল, জয়েন্ট অফিস সেক্রেটারি বিশাল দেব, ট্রেজারার অঙ্কিত গিরি, জয়েন্ট ট্রেজারার তন্বী দেব, এজিটেশন ইনচার্জ অনুপ দেবনাথ, জয়েন্ট এজিটেশন ইনচার্জ রেশমি দাস, সোশ্যাল মিডিয়া ইনচার্জ প্রসেনজিৎ দত্ত, জয়েন্ট সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাশিস দত্ত রয়, কালচারাল সেক্রেটারি দেবপ্রিয়া দেব। এদিকে ধর্মনগর কলেজের একাংশ ছাত্রকে কিছু বহিরাগত মারধর করেছে বলে অভিযোগ করেছে আহত ছাত্ররা। আহতদের অভিযোগ, যারা কলেজ থেকে বের হয়েছেন তারাই নবাগতদের মারধর করেছে। এ বিষয়ে এভিবিপির কার্যকর্তাদের জিজ্ঞাসা করলে তারা বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন। আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলবো, সেই বিষয়ে যেহেতু আমাদের পাশে ঘটনা এসেছে, তাই আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলবো, কথা বলে বুঝতে পারবো কি বিষয় না বিষয়। ঘটনা ঘটার 24 ঘন্টা অতিক্রান্ত হতে যাচ্ছে, এখন কিন্তু আপনি কথা বলে নেওয়ার কারণ কি জানতে পারি? আমরা ওনার সাথে কথা বলেছি, উনি বলেছেন আমাদের সাথে বসবেন, বসে তা ডিসকাস করবেন কি বিষয় হয়েছে না হয়েছে। কারা আক্রমণ করলো আপনারা কি জানতে পেরেছেন? সেটা তো কলেজ কর্তৃপক্ষই জানবে, কলেজের মধ্যে কারা আক্রান্ত করেছে, কারা আহত হয়েছে সেটা কলেজ কর্তৃপক্ষই বলতে পারবেন। ওনারা এখনও আমাদের কাছে কিছু বলেননি, ওনাদের কাছে আমরা যাব, বুঝবো কি হয়েছে না হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা ডিসকাস করবো যে কলেজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা দরকার। তার জন্য আমরা অলরেডি একটা মেমোরিয়াম দিয়েছি যে কারা এই আক্রান্ত করেছে, কারা দোষী, সে বিষয় নিয়ে উনি তদন্ত করার জন্য প্রিন্সিপাল স্যার উনি বলেছেন তদন্ত করবেন, করে আমাদের জানাবেন, এবং কলেজ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উনি চেষ্টা করবেন, এবং ডিসিপ্লিন কমিটির সাথে উনি ডিসকাস করবেন, করে আমাদের বলবেন, এবং আমাদেরকে উনি অনুরোধ আহ্বান জানাবেন যে আমরাও ওই মিটিংয়ে থাকি, তো পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এই সব বিষয়ে আলোচনা করব, আজকে তো আমাদের এই মুদ্রা বিষয় নয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য এভিপিপি সহ সম্পাদক নিকি দেবনাথ, ধর্মনগর শাখার সহ সম্পাদিকা জুই রায়, নগর বিস্তারক পাপন দাস, ধর্মনগর শাখার সহ সম্পাদক রিপন রুদ্রপাল সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।